নমস্কার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু পর্ষদ জানিয়ে দিল টেট 24 তারা কিন্তু পরীক্ষা ডিসেম্বরে নিতে পারছে না, এবং সেই মোতাবেক আজকে প্রাইমারি টেট 22-দের ইন্টারভিউ তাহলে কবে আসছে তার লেটেস্ট কিন্তু আপডেট আমি ভিডিওতে তুলে ধরবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য, পুজো হয়ে গেল কিন্তু তবুও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কেন এলো না, অর্থাৎ কেন আটকে রয়েছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, আমি কিন্তু এখানে ডিসকাস করে দেবো, প্রত্যেকে দেখে নাও। আর সবার শেষে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো প্রাইমারি ইন্টারভিউয়ের গোপন কৌশলটা কি আমি বলে দেবো। তো চলো শুরু করা যাক আজকের আপডেটটি। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলো প্রাইমারি টেট 22-দের ইন্টারভিউর লেটেস্ট আপডেট। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে, তোমরা এক্ষুনি একটা লাইক করে দাও, আর নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ প্রতি মুহূর্তে কিন্তু আমরা লেটেস্ট আপডেট দিয়ে থাকি। আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে ভিডিও সম্পূর্ণ দেখার পরে। তো চলো শুরু করি আজকের বিষয়টি কী রয়েছে। প্রথমত বলা হয়েছে যে প্রাইমারি চলতি নিয়োগ সম্পন্ন হয়ে গেলেই নতুন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসবে, এমনই কিন্তু আপডেট এসেছিলো, আমরা প্রত্যেকেই দিয়ে এসেছি। কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি না আসার কিছু গুরুত্বপূর্ণ কিন্তু কারণও রয়েছে, সেগুলো কি আমি এখানে ডিসকাস করব, দেখে নাও প্রত্যেকে। প্রথমত চলতি নিয়োগ অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট PTR 2022-এর যে একটা মামলা রয়েছে, 2020-22 DLED ব্যাচদের কিন্তু মামলা এখনও সুপ্রিম কোর্টে আজও বিচারাধীন রয়েছে, অর্থাৎ এটা কিন্তু এখনও সম্পন্ন হয়নি, অর্থাৎ সাবজেক্ট টু আউটকাম কথাটা কিন্তু উল্লেখ রয়েছে। তো এই 2020-22 মামলাটা কিন্তু না মিটলে আমরা কিন্তু এখনও বলতে পারি না যে 2020-22 মামলা না মিটলে প্রাইমারি নিয়োগ সম্পন্ন হয়েছে, এটাই কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ তাই চলতি নিয়োগ PTR 2022 পুরোপুরি আজও কিন্তু মেটেনি, ঠিক আছে? তো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই হয়তো আমাদের নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দিতে পারছে না প্রাইমারি পর্ষদ। আর একটা কারণ দেখো রয়েছে কি, সেটি হলো কিছুদিন আগে আমাদের মাননীয়া কিন্তু জানিয়েছেন প্রেস কনফারেন্সে যে সমস্ত রিক্রুটমেন্ট আটকে রয়েছে কিন্তু OBC মামলার জন্য, অর্থাৎ একটা সুপ্রিম কোর্টে কিন্তু একটা মামলা গড়িয়েছে হাইকোর্ট থেকে, OBC মামলাটা তোমরা জানো এটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে হয়েছে। তো এই মামলাটি কিন্তু না মিটলে নতুন নিয়োগে তারা কিন্তু যেতে পারছে না, এমনই কিন্তু আমরা আপডেট সবাই জানতে পেরেছি খবরের নিউজ চ্যানেলের মাধ্যমে। তো সেজন্যই এই নিয়োগটা আসতে পারছে না, ঠিক আছে? তাই পর্ষদ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে না। এবং সবথেকে ইম্পর্টেন্ট 3 নম্বর পয়েন্ট পত্রে দেখে নাও যে শিক্ষকের শূন্য পদে যে তালিকা, অর্থাৎ ভ্যাকান্সি পজিশন, তোমরা জানো ওটা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজও দেয়নি পর্ষদকে। তো এটা কিন্তু আমরা শুনতে পেরেছি, পর্ষদের সভাপতি গৌতম পালবাবু নিজে বলেছেন কথাটি, শূন্য পদের তালিকা কিন্তু এখনও দেয়নি ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তো সেজন্যই তারা কিন্তু নতুন নিয়োগের দিকে বিজ্ঞপ্তি দিতে পারছে না পর্ষদ। তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা জানো এটা কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই তিনটে কারণের জন্যই কিন্তু এখনও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না প্রাইমারি পর্ষদ। বিষয়টি কি, অনেকেই বলছে যে অনেক রকম কারণ দেখাচ্ছে সরকার বা পর্ষদ। অবশ্যই মনে রাখবে, একটা নতুন নিয়োগ করতে গেলে কিন্তু সব দিক ভাবতে হবে, শূন্য পদের তালিকা, কোথায় কি শূন্য পদ রয়েছে, এবং প্রত্যেকের যদি সাই মেলে তবে তারা কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ, তারাই কিন্তু হবে না। তো বিষয়টি খুব কিন্তু অত সহজ ভাবলে কিন্তু সহজ হবে নয়। তো তোমরা কেবল সবেমাত্র 2024-এ কিন্তু এখনও এই এক মাস আগেই মনে হয় তোমার ফোর্থ ফেজ স্টেট লেভেল কাউন্সিলিং কিন্তু সম্পন্ন করেছে প্রাইমারি পর্ষদ। তো এই সম্পূর্ণ মামলা মিটে যাবে, এবং 5% মেরিটের যে বিষয়টি রয়েছে, এবং 2020-22 DLED ব্যাচেরও কিন্তু অনেকেই এখনও ইন্টারভিউ দিয়ে তারা কিন্তু বসে আছে তাদের কিন্তু ফাইনাল সাবজেক্ট টু আউটকামের ফাইনাল জাজমেন্টের অপেক্ষায়। তো এই বিষয়গুলো কিন্তু না মিটলে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি কোনো মতেই সম্ভব নয়, এটাই কিন্তু পরিষ্কারভাবে বলছে প্রাইমারি পর্ষদ, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এবার ধরো কী বলা হয়েছে, তাই আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি
যে বিষয় তিনটি তোমাদের বললাম তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা বুঝে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি সঠিক যুক্তি দিলাম কি না, তোমরা কিন্তু অবশ্যই আমাদের আমাকে কমেন্টে কমেন্ট করবে, ঠিক আছে? আর যদি অবশ্যই ভালো হয় অবশ্যই শেয়ার করো প্রত্যেক গ্রুপে এবং বন্ধুদের মাঝে যারা প্রাইমারি টেট 22 পাস করে বসে আছে। এবার চলে আসবো নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেট, সেটি কি? সেটি হলো উপরের বিষয়গুলো দ্রুত মিটে গেলেই কিন্তু প্রাইমারি ইন্টারভিউ নতুন বিজ্ঞপ্তি আসবে। হ্যাঁ বন্ধুরা আসবেই, কিন্তু এটা তোমরা মনে রাখবে, মনে রাখবে পজিটিভ কিন্তু ভাবনায় তোমাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে? তো অনেকে ভাবছে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে 10 বছর পর, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমরা অবশ্যই পড়াশোনা করতে হবে এবং পজিটিভ থাকতে হবে, তবে তোমরা কিন্তু অবশ্যই একজন শিক্ষক হতে পারবে। টেট পাস করলে কিন্তু চাকরি নয়, আজও কিন্তু আমি দেখলাম যে একটা নিউজে বলছে, অতএব টেট পাস করেছি মানে চাকরি হয়ে যাবে এটা নয়। তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউ কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? এবার দেখো কী বলা হয়েছে, তাই সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের বলবো আমি, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আমি তোমাদেরকে শেয়ার করছি, যে একজন শিক্ষক হতে গেলে তাই কিন্তু অনেক যন্ত্রণা হতাশা দুঃখ কষ্ট সহ্য করতে হয়। যারা টিকে যায় তারাই শেষ পর্যন্ত শেষটা কিন্তু হাসে। তোমরা দেখবে যে এই প্ল্যাটফর্মে যারা কিন্তু পরিশ্রম করছে অর্থাৎ যে তারা শিক্ষক হয়েছে, তোমরা দেখবে তোমাদের যদি বাড়িতে কেউ থাকে বাবা কাকা দাদা বা টিউটর যারা পড়ে তোমাদেরকে পড়ায়, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু অনেকটা দিন কিন্তু পরিশ্রম করে এসেছে, ঠিক আছে? এবং তোমরা জানো যদি আমরা হিসেব করে দেখি তারা কিন্তু প্রতিটা মানুষই কিন্তু শিক্ষক হতে গিয়ে প্রতিটা মুহূর্তে তারা কিন্তু অনেক যন্ত্রণা হতাশা দুঃখ কষ্ট তারা কিন্তু পেয়েছে প্রতি পদে পদে। তাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যারা টিকে যাবে তারাই কিন্তু শেষ হাসিটা হাসবে। তাই ইন্টারভিউয়ের কথা মাথায় রেখে আজ থেকেই কিন্তু কঠিন শপথ নিয়ে প্রস্তুতি নাও নিজে থেকেই। হ্যাঁ বন্ধুরা, সব সময় পজিটিভটা ভেবে এগিয়ে চলো নিজের লক্ষ্যে। তাই আমি তোমাদের এই পথে একটু হেল্প করতে পারি, সেটা কিভাবে না, বিগত 11,765 শূন্য পদের নিয়োগের থেকে করা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রায় 4200+ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কিন্তু আমার কাছে রয়েছে, যেটা পশ্চিমবঙ্গে কোনো টিচারের কাছে কিন্তু এটা নেই, যেটা আমি তৈরি করে ফেলেছি। অর্থাৎ এই 4200+ প্রশ্ন উত্তরের পিডিএফ নিয়ে নাও আজই এবং নিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু বন্ধুরা কিন্তু খুবই হেল্পফুল। তোমরা ভাবছো যে পরীক্ষা নেই নেবো না, এটা সম্পূর্ণ ভুল। তোমরা কিন্তু নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা কিন্তু এগোতে পারো। এই পিডিএফ সেট কিন্তু তোমরা 6 মাস ধরেও পড়তে পারো, ঠিক আছে? তো যত বেশি পড়বে তত তোমাদের কিন্তু উন্নতি হবে। তাই আমি তোমাদের এটাই বলবো, যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে এই নম্বরে 9339687509 ডিরেক্টলি কল করতে পারো বা হোয়াটসঅ্যাপেও তোমাকে কিন্তু যোগাযোগ করে এই পিডিএফ সেটটা নিতে পারো, ঠিক আছে? এবং আমি তোমাদের বন্ধু একটা কথা বলতে চাই, এই 11,765 শূন্য পদের কিন্তু রিক্রুটমেন্টে আমার কাছে অনেক স্টুডেন্ট পড়েছে এবং সবথেকে আমার গর্বের বিষয় যে আমার কাছে পড়ে প্রায় 400-এর উপরে কিন্তু ছেলে মেয়ে চাকরি পেয়েছে, তারা কিন্তু আজকে ভবিষ্যৎ গড়ে নিয়েছে, ঠিক আছে? তো তোমরা যতটা ভাবছো সহজ তো সহজ নয়, অবশ্যই পরিশ্রম করবে। এবং আমার যারা পুরনো অডিয়েন্স দেখছো, আমি তোমাদের মধ্যে প্রতি মুহূর্তে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং হেল্প করেছি, মোটিভেশন তোমাদেরকে রেখে তোমাদেরকে এগিয়ে নিয়ে গেছি, ঠিক আছে? তো যাই হোক, অনেক অনেক রকম কথা বলবে তবুও আমি তোমাদের পাশে আছি, সঙ্গে আছি। তো আজই প্রাইমারি ইন্টারভিউর যে 4200+ প্রশ্ন উত্তর রয়েছে, একটা ব্যাপক হিউজ পরিমাণে প্রশ্ন উত্তরের সেট তোমরা কিন্তু নিয়ে আজই পড়তে পারো, নিজেকে শক্তিশালী করতে পারো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, সবচেয়ে বিষয় যে 2 মিনিটে ডেমো দিতে বলছে কিন্তু প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে। কিন্তু তোমরা জানো যে 5 নম্বর থেকে ইন্টারভিউ বা তোমার ভাইবা থাকে, আর 5 থেকে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট, এই 5 কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর করবে, সেটা 4200-এর মধ্যে পাবে, কিন্তু এই 5 নম্বর তোমরা কিন্তু পাবে। মাত্র 2 মিনিটে ডেমো দেওয়ার যে গোপন কৌশল আমি তোমাদের কিন্তু শিখিয়ে দিয়েছি, প্লে লিস্টে রয়েছে। যদি কেউ বুঝতে না পারো বা ভিডিও খুঁজে না পাও অবশ্যই আমাকে যোগাযোগ করবে এই নম্বরে 9339687509 নম্বরে যোগাযোগ করে কিন্তু তোমরা এই মাত্র 2 মিনিটে ডেমো দেওয়ার কৌশল শিখে নিতে পারো আজকেই, ঠিক আছে? অলরেডি প্রচুর ছেলে পেলে আমার কাছে প্রায় পড়ে, এখানে না হলেও তোমরা জানতে পারো প্রায় 100-150 স্টুডেন্ট কিন্তু তারা কিন্তু ডেমোতে
প্রচুর নম্বর পেয়েছে আমার কাছেই পড়ে, তারা কিন্তু 10-10 বা 10-8.5 করে পেয়েছে, ঠিক আছে। তারা কিন্তু আমার কাছ থেকে সেই ডেমো মাত্র 2 মিনিটে শিখে তারা কিন্তু ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ ক্র্যাক করেছে। যাই হোক, লাস্টে এত বড় ভিডিও আমি করব না, তবুও তোমাদের বলে রাখি এইটুকুই, সবশেষে একটা কথাই বলবো, নিজেকে সেরা সেরা প্রমাণ করতে গেলে প্রাইমারি ইন্টারভিউর বোর্ডেই তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে, অবশ্যই নিতেই হবে তোমাকে প্রস্তুতি, কিন্তু 100% এটা কিন্তু সঠিক। অনেকে কিন্তু চিন্তায় ডিপ্রেস হয়ে যাচ্ছ, আন্দোলন করছো, অবশ্যই করো, কিন্তু আমি বলবো প্রাইমারি চাকরি পেতে গেলে কিন্তু ইন্টারভিউ কিন্তু অবশ্যই ক্র্যাক করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রথমত জানতে হবে 2 মিনিটে ডেমো দেওয়ার কৌশল, এবং আরেকটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশ্ন উত্তরের PDF সেট, ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। এবং আমি সবশেষে লাস্টে বলে যাব একটা কথাই, যে নিজেকে তৈরি করো সেরা সেরা হিসেবে, তবেই তো তুমি চাকরিটা পাবে, তাই না? তোমরা মনে রাখবে একটা কথা আমি বলেছিলাম, যে 11,765 শূন্যপদ কিন্তু পর্ষদ পূরণ করবে না, সেটা কিন্তু সত্যি হলো। লাস্ট কিন্তু অনেককে বাদ দিয়েছে, যাকে যাকে বলে আনঅ্যাবজর্ব যারা রয়েছে, সেখানে কিন্তু তারা প্যানেল করেছে মাত্র 11,765 মধ্যে কিন্তু করেছে মাত্র 9,533 জনের প্যানেল করেছে, ঠিক আছে। তো বন্ধুরা বুঝতে পারবে আমার কথাটা, প্রতিটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাবে। তো অবশ্যই পড়াশোনা করো মন দিয়ে, এবং আমি তোমাদের গাইডেন্স গাইড করব, যোগাযোগ করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। মন তো থাকলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা, কমেন্টে কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আমি তোমাদের কিন্তু সব কিছু বলে দিলাম, কেন আটকে আছে জানতে পারলে, এবং গোপন কৌশলটা কিন্তু তোমাদের বললাম, যে প্রাইমারি ইন্টারভিউ গোপন কৌশলটি অবশ্যই সঙ্গে থাকতে হবে, এবং প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলো না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।